হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম। তো দেখো, আমি আজকে হেয়ার কালার করব। অনেক দিন ধরে ভাবছি যে হেয়ার কালার করব, কিন্তু সময়ের অভাবে, টাইমের অভাবে আমি করে উঠতে পারছি না। এই করে করে মাস প্রায় পার হয়ে গেল। তো এখন না করলে আর হবে না, কারণ পরের মাসেই পুজো। তো দেখো, কালকে আমি গেছিলাম একটা জায়গায়, তো তার জন্য আমি হেয়ার কার্ল করেছিলাম। তো কার্ল করার পর যখন আমি বাড়িতে এলাম, তখন একদম হেয়ারটা একবার ইসে হয়ে গেছিল, কি বলতো, রাফ হয়ে গেছিল। তো ভাবলাম যে একবারে ভালো মতো স্পাও করে নি, তার সাথে সাথে আগে হেয়ার কালারটা করে নি। আর দেখো, এদিকে ডুকু খুব সুন্দরভাবে খেলছে আর আমার সাথে গল্প করছে। মাম্মাম, কি করছো তুমি? চুলে এলাম, তেল মাখছি। বলে আমাকে দাও, আমিও একবার তেল মাখবো। ওর সাথে গল্প করে করে আমি কালার করছি আর কি। তো আমি ন্যাচারালি হচ্ছে তোমার ব্ল্যাক কালারটাই করি। অন্য সব কালার, সব শেড আমার হচ্ছে ইউজ করা হয়ে গেছে, কিন্তু আমার যে স্কিন টোন আছে তার সাথে কোনোটাই আমার মানে মানায় না আর কি। যদি আমি পার্লারে গিয়ে করতাম তাহলে ওরা হয়তো ভালো বুঝতো, কিন্তু যেহেতু আমি পার্লারে করি না, আমি বাড়িতে করি, তার জন্য আমি যেই যেই শেডগুলো হয়তো ইউজ করেছি সেগুলো আমার মুখের টোনের সাথে মিলে না, তার জন্য আমারও খাপ খায় না আর দেখতে কেমন বিকট লাগে। তো তার জন্য বেশিরভাগই আমি হচ্ছে ব্ল্যাক কালারটাই করি। তো এটা হচ্ছে গত হচ্ছে 2 বছর ধরে আমি এই কালারটাই, এই ব্ল্যাক কালারটাই ইউজ করছি। এটা স্ট্রিকের ব্ল্যাক ন্যাচারালটা। তো তোমরাও করতে পারো, খুব ভালো কালারটা, কোনো সাইড এফেক্টস নাই আর অ্যামোনিয়া ছাড়া। তো হচ্ছে তোমার দেখো, পুরোটা একদম মেখে টেখে একদম খোপা করে নিয়েছি। এখানে হচ্ছে তোমার একটা ক্লিপ গুঁজে নিয়েছি, আর হাত ধুতে গিয়ে দেখলাম ট্যাঙ্কির জলটা, হায় রে হায়, এত গরম। তো ভাবলাম একটা বুদ্ধি এসেছে, গরম, তার জন্য ভাবলাম যে গরম জলে তো জামা কাপড় খুবই পরিষ্কার হয়। তো ভাবলাম যে আগে ভিজিয়ে নিই, আর যদি টুকু এখন না থাকতো তাহলে হচ্ছে এখনই কেচে নিতাম। যদি টুকু না থাকতো তাহলে হচ্ছে এখনই কেচে নিতাম। এবার টুকু আছে যেহেতু, তো এখন ভিজালে এখন কাচতে পারবো না, কারণ জানোই একা হাতে সব কিছু। আর আমি যদি কাচতে যাই তাহলে ওকে দেখার লোক নেই, কারণ মা হচ্ছে এখন পুজোর হচ্ছে কাস্টমার আছে, পুজোর ব্যবসা আছে, তো মাও খুবই ব্যস্ত। আর বুনু নেই, বুনু হচ্ছে গেছে কলেজে, তো পুরো একা হাতেই সব কিছু। তার জন্য এখন ভিজিয়ে রাখবো, আর কাপড় আমি প্রতিদিন রাতেই কাচি, তো এখন তার জন্য ভিজিয়ে রাখি আর কি। তো শুনেই নিলে, কাপড় আমি প্রতিদিন হচ্ছে রাতেই কাচি, আর গরম এতই জলটা ছিল, তো ভাবলাম যে কাপড়গুলো পরিষ্কার ভালো হবে, তার জন্য এখন ভিজিয়ে রাখছি আর রাতে একবারে কাচা ধোয়া করে নিব। আর এখন একটু সমস্যা কি, আমাদের বাড়িতে মানে সামনেই পুজো, তো তো আমাদের তো কাপড়ের ব্যবসা, অনেক কাস্টমারের আনাগোনা হয় বাড়িতে। তো মাও কাপড় টাপড় বার করে, ওগুলো গুছায়, আর তার মধ্যে আবার বুনু নেই। বুনুর হচ্ছে আজকে এক্সাম আছে কলেজে, তো বুনু নেই, পুরো মা ওদিকে সামলাচ্ছে, আমি এদিকে সামলাচ্ছি। তো ডুগুকে রাখা ধরার লোকের অভাব আজকে, এখন যদি কাপড় নিয়ে বসে খুব সমস্যা হবে। তো কাপড় টাপড় ভিজিয়ে তারপরে ভাবলাম, প্রচণ্ড গরম যখন মা ওদিকে কাপড় গুছাচ্ছে, তো চলো একবার হচ্ছে একদম ফ্রিজে ঠান্ডা জল দিয়ে লেবুর শরবত বানালাম, বানিয়ে আছে খেয়েও নিলাম। ওদিকে ভাবলাম যে হচ্ছে ক্যামেরা করব, কিন্তু কি বলতো, মা হচ্ছে সব জামা কাপড় নিয়ে বসেছে, তো এবার কোথায় ক্যামেরা সেট করব সেটার আর জায়গা পাচ্ছি না। তার জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই শরবতটা, কারণ এত গরম আর অত কাপড়, মানে নিজেদের কাপড় নিয়ে বসেনি। আমাদের তো কাপড়ের ব্যবসা, আমার শাশুড়ি কাপড়ের ব্যবসা, তো ওগুলোই সব গুছাচ্ছে থাকে থাকে করে, তার জন্য ওখানে আর ক্যামেরা সেট করতে পারিনি। তো মাকে দিলাম একটু শরবত, আর আমি খেলাম, দুজন একসাথে খেলাম। তারপরে মা আবার গেল আর আমি এই যে মাকে নিয়ে আছি। মহারাজ একটু পরেই ঘুমাবে, আর এখন বাজে হচ্ছে তোমার 12:30, একটু পরেই ঘুমাবে, ততক্ষণে একটুখানি খেলি। আমার ঘরের মধ্যে সব আলু টালু, এই যে ঝুড়ি টুড়ি সব কিছু আছে, ওর এগুলো সব লাগবে। থেকে যদি একটা জিনিসও আমি নিই, ব্যাস ওটা নিয়ে কান্নাকাটি শুরু হয়ে যাবে। এগুলো খেলবে না, এখানে রাখবে, কিন্তু এখানেই রাখবে, এখানে রাখবে, আমি নিতে পারবো না, আমি নিলেই ব্যাস ঝামেলা। যখন ও ঘুমাবে তার আগে আমাকে এগুলো সব পরিষ্কার করে, বিছানা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে, তারপরে বালিশ বিছানা করে, তারপরে ওকে ঘুম পাড়াতে হয়, তা প্রতিদিন। আর আমি তোকে নিচে নামাই না, কারণ নিচে নামালেই তুর 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 করতে থাকে, চারিদিকে যেটা থাকে তোমার ড্রেসিং টেবিলে বলো, তারপরে তোমার সোফার নিচে বলো, যা থাকে এদিক ওদিক ছুড়াছুড়ি, মানে মিনিটের মধ্যে সব ঘরের লন্ডভন্ড হয়ে যায়। আর আমাদের খাটটা একটু উঁচু টাইপ, তো তো যখনই নামতে চায় তখনই আমি ভয় দেখাই যে পা ভেঙে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ইঞ্জন মানে ইঞ্জেকশনকেও ইঞ্জন বলে, তো আমি বলি ইঞ্জন দিতে হবে, তার জন্য ভয়েও নামে না। আর যখনই একটু এক দুবার মনে করো একটু বেশি সাহস দেখায় নামতে চায়, তো তখন বলে এই যে পা ভেঙে গেল,
গেল কিন্তু, পা ভেঙে গেল কিন্তু, এরম করে শুধু একটু ভয় দেখায় তো নামে না। তো তার জন্য আমি ওকে বিছানায় রাখি, তুই বিছানায় খেল সারা দিন, অসুবিধা নেই, নোংরা কর, আমি পরিষ্কার করব, কিন্তু তাও হাওয়ার মধ্যে থাক। আর ওর তো একটু বেশি ঘামাচি, তোমার গরম একটু হলেই মাথা টাথা দিয়ে গুড়ি গুড়ি হয়ে যায় পুরো, তার জন্য ওকে ফ্যানের মধ্যেই রাখি। কালার দেওয়ার পর মনে হচ্ছে কি আমার এদিকে এদিকে চুলই নেই, দেখো কিরম লাগছে না বলো, এদিকে দিক দিয়ে চুল নেই, মনে হচ্ছে বয়েস কাট বয়েস কাট টাইপ চুলগুলো। তো দেখো একদম হচ্ছে শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলেও আমার এখন সানটা করার উপায় নেই, কারণ ডুগু এখন দুষ্টুবাজি শুরু করে দিই। তো ডুগুকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে তোমার সান টান করবো আর কি। তো এখন বাজে হচ্ছে 1:45, তো এখন হচ্ছে ডুগুকে ঘুম পাড়ানোর জন্য রেডি হব। রেডি মানে কি, এগুলো সব আমাকে এখন গুছোতে হবে। তো চলো ফটাফট ঝটপট করে নিই। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আজকে ভিডিওতে আর বিশেষ কিছুই নেই, এইটুকুই আজকের ব্লগটা। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে, চলো টাটা বাই বাই।